যুক্ত আছে। নীরব আছো? নীরব নীরব তুমি কি এখানে আছো? আচ্ছা তুমি আমাকে গতদিনে পড়ানো হয়েছিল, তুমি একটু আমাকে বলো তো ধমনী কাকে বলে, বলো তো একটু। গতদিনে আমরা পড়েছিলাম ধমনী কাকে বলে, ধমনী কাকে বলে বলো। বিষয় বলবো, নীরব বলবে, নীরব। নীরব কোনো কথাই বলছে না, কোনো কথা নীরব বলছে না। শিরা কাকে বলে, শিরা কাকে বলে? শিরা কাকে বলে? শিরা ম্যাম আমি বলবো, আমি বলি যে সকল রক্তবাহী নালী দা দেহের বিভিন্ন অংশ থেকে রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে তাকে শিরা বলে, ফিরে আসে তাকে শিরা বলে। শিরা এবং ধমনীর মধ্যে পার্থক্য বলো তো একজন। মিশাই বলবি, লেখা বলো, লেখা শিরা এবং ধমনীর মধ্যে পার্থক্য বলো। ম্যাম আমি বলি, দেখি রোল কত তোমার সেটা আগে দেখি। রোল দিই নাই মানে শুধু নামটা দিয়েছি, নুসরাত জাহান ঐশী। আচ্ছা বলো। ধমনীর প্রাচীর পুরু, গহ্বর ছোট এবং এর গহ্বরে কপাটিকা থাকে না। শিরার প্রাচীর পাতলা, গহ্বর বড় এবং এর গহ্বরে কপাটিকা থাকে। গহ্বর, হ্যাঁ গহ্বরে বা হ্যাঁ শিরায় কপাটিকা। প্রধানটা বলবো। আচ্ছা কৌশিক জালিকা কি বলো তো নীরব, কৌশিক জালিকা কি? মিস কে বলবে, আমি নীরব বলবে। ও আচ্ছা ঠিক আছে মিস। কোনো অ্যান্সার নাই, অথচ সে বলছে যে ক্লাসে তাকে পড়া ধরা হয় না, কিন্তু সে কিন্তু দুটা কোশ্চেন করলাম, দুটা কোশ্চেনে একটাও সে অ্যান্সার দিতে পারলো না। তোমরা এই যে শিরা ধমনী কিন্তু আমরা কিন্তু করিয়েছি গতদিনে, কিন্তু করা হয়েছে শিরা কাকে বলে, ধমনী কাকে বলে। ম্যাম কয় তারিখে আমরা দেখতে হবে এখন কয় তারিখে, এখন আমরা যেটা এখানে, তুমি ক্লাস হতে সেদিন করনি, আমরা আজকে যেটা আলোচনা করব সেটা কি, সেটা হচ্ছে শুধু দশ। দশের মধ্যে কি আছে? হৃৎপিণ্ড আছে, হৃৎপিণ্ডে সিগন্যালটা বলবো, শুধুমাত্র বলছি বিপ্রজিত। হ্যাঁ বিপ্রজিত না, বিপ্রজিত বলবো, তুমি বলো কৌশিক জালিকা বলো, বিপ্রজিত বলবো। বলো মিস, ধমনী ক্রমান্বয়ে শাখা প্রশাখায় বিভক্ত হয়ে শেষ পর্যন্ত একটি অতি সূক্ষ্ম নালী সৃষ্টি করে, সকল নালীকে কৌশিক নালী বা কৌশিক জালিকা বলে। আচ্ছা এবার এবার আমরা একটু চলে আসি আমাদের আমাদের তোমাদের কিন্তু পড়া আদায়ের একটা ক্লাস কিন্তু হবে, প্রত্যেকটা রুটিন কিন্তু দিয়ে দেওয়া হয়েছে মনে হয় গ্রুপে, পড়া আদায় যেদিন যে ক্লাস সেটা কিন্তু দিয়ে দেওয়া হবে। আমার সাবজেক্ট আমি কিন্তু শুরু করব প্রথম অধ্যায় থেকে শুরু করব পড়া আদায়, প্রথম অধ্যায়টা ক্লাসে কিন্তু আমরা পড়েছি, এর কারো কোনো সমস্যা থাকার কথা না। তো প্রথম অধ্যায় থেকে পড়া আদায়ের ক্লাস আমি দিব, তোমাদের টিউটোরিয়াল পরীক্ষা যেহেতু প্রথম অধ্যায়টাই হবে, তোমরা সবাই একটু প্রথম অধ্যায়টা ভালো করে পড়বা, ঠিক আছে? যারা জানতো প্রথম অধ্যায়টা ভালো করে পড়বা তোমাদের। আমরা আমাদের আলোচনায় চলে আসি, আমরা আজকে যেটা আলোচনা করব আমি মিউট করে দিয়েই তোমাদের সঙ্গে আগে কথা বলছি, আমরা আগে মিউট করে নিই। আমরা প্রথমে বলি আমরা হৃৎপিণ্ডটা কি, আমরা তো শিরা ধমনী কৌশিক জালিকাটা আমাদের হয়ে গেছে, তারপরে ভিডিও ক্লাসে তোমরা এটা পাবে, সমস্যা নেই। শিরা ধমনী চলে আসি আমরা আমাদের আসল কথায়, হৃৎপিণ্ড কি, এটা যদি আসল হৃৎপিণ্ডটা কি তাহলে আমরা কি বলবো? হৃৎপিণ্ডটা হচ্ছে আমাদের বক্ষগহ্বরে দুই ফুসফুসের মাঝে যে মোচাকৃতি অঙ্গ রয়েছে সেটা হচ্ছে হৃৎপিণ্ড। আমাদের বইতে কিন্তু দেওয়া আছে হৃৎপিণ্ড বক্ষগহ্বরের বাম দিকে, আমাদের সামান্য বাম দিকে থাকে, একবার বাম দিকে না সামান্য বাম দিকে, দুই ফুসফুসের মাঝে যে মোচাকৃতি অঙ্গ। মোচাকৃতি মানে কি বোঝায় আমরা বলেছি তোমাদেরকে, তোমরা মোচাকৃতি বলতে সাধারণত হার্ট শেপের কোনো কিছুকে বলছো, তাই না? যার নিচের দিকটা কেমন, নিচের দিকটা অনেকটা এরকম, উপরের দিকটা একটু প্রসারিত, এরকম ভাবে তোমরা
হার্ট শেপের কোনো কিছুকে বোঝো, তাই না? মোচা কিন্তু বলা হয়, কলার মোচা যে আছে সেটা কিন্তু চেহারাটা কিন্তু একই রকম, তাই না? কলার মোচার চেহারাটা এরকম না অনেকটা, তো আমরা সেজন্য এটাকে কি বলি, মোচাকৃতি বলি। যে হৃৎপিণ্ডটা কি আমাদের বক্ষগহ্বর পরে যে দুই ফুসফুসের মাঝে যে মোচাকৃতির একটা অঙ্গ রয়েছে সেটাকে আমরা হৃৎপিণ্ড বলছি। হৃৎপিণ্ড সামান্য বাম দিকে অবস্থান করে। হৃৎপিণ্ড কি দিয়ে গঠিত? হৃৎপিণ্ড হৃৎপেশী দ্বারা, হৃৎপেশী নামক অনৈচ্ছিক পেশী দ্বারা হৃৎপিণ্ড গঠিত। তারপরে এখানে আমরা আরো জানবো যে হৃৎপিণ্ডে তোমার আরো আছে এখানে যে হৃৎপিণ্ড স্বাধীন অনিচ্ছিক পেশী দ্বারা গঠিত এবং এটা সংকোচন প্রসারণের মাধ্যমে রক্ত সঞ্চালিত হয়, আর প্রতি মিনিটে কম বেশি 72 বার কি হয়, সংকোচিত হয়, প্রসারিত হয়। এতবার সংকোচন প্রসারণ হয় প্রতি মিনিটে কত? 72 বার। কম বেশি হতে পারে কারো কারো ক্ষেত্রে, তবে এরকমই সাধারণত হয়। তাহলে হৃৎপিণ্ড কি, যদি প্রশ্নটা প্রথমে আসে যে হৃৎপিণ্ড কি, তাহলে আমরা কি লিখবো? প্রথম প্রশ্নটা যদি এরকম হয়, হৃৎপিণ্ড কি, ধরো প্রথম প্রশ্নটা চলে আসে, তাহলে আমরা কি করবো, আমাদের প্রথম অংশটা আমরা লিখবো। প্রথম অংশটা আমাদের কি আছে? প্রথম অংশটা আমাদের আছে হৃৎপিণ্ড আমাদের বক্ষগহ্বরের বাম দিকে দুই ফুসফুসের মাঝে মোচাকৃতি যে অঙ্গটা সেটা হচ্ছে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড হৃৎপেশী নামক অনৈচ্ছিক পেশী দ্বারা গঠিত। তারপর হৃৎপিণ্ড সংকোচন প্রসারণের ফলে রক্ত সারা দেহে সঞ্চালিত হয়। তারপর আমরা আরো বলতে পারি যে হৃৎপিণ্ড প্রতি মিনিটে কম বেশি 72 বার সংকোচিত এবং প্রসারিত হয়। বাস এইটুকু হয়ে গেল আমাদের হৃৎপিণ্ড সম্পর্কে আমাদের পড়া। আচ্ছা, এখন তোমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে একটা আমাদের যে একটা বুকে যেটা আমরা হাত দিই তাহলে আমাদের কেমন একটা শব্দ হয় ধুক ধুক করে, যখন তোমার যখন খুব বেশি জোরে দৌড়াদৌড়ি করো তখন এটা কি হয়, এটা আরো জোরে বেশি শব্দ করে, তাই না? আর শব্দটা বেড়ে যায়। তো এটাও এটার দ্বারা বোঝাইছে, তোমাদেরকে বোঝানো হয়েছে যে হৃৎপিণ্ডটা আসলে কি। আচ্ছা, এবার চলে আসি আমরা আমাদের আসল কথায়। কি কথা এটা? এটা হচ্ছে হৃৎপিণ্ডের গঠন। পরীক্ষায় তোমাদের এরকম একটা ছবি দেওয়া থাকতে পারে, আমি ছবিটা বোর্ডে অঙ্কন করছি, সবাই কিন্তু একটু চেষ্টা করবে চিত্রটা অঙ্কন করার, বাসায় চেষ্টা করবে চিত্রটা অঙ্কন করার। হৃৎপিণ্ডের গঠন, হৃৎপিণ্ডে কি থাকে আমরা খুব সহজ ভাবে খুব সুন্দর করে বুঝিয়ে দিব, তোমরা সবাই বুঝতে পারবে। এটা খুব কঠিন না, দেখে মনে হচ্ছে খুব জটিল, খুব জটিল না, খুব সহজ। ইনশাল্লাহ যদি 22 তারিখে আমাদের স্কুল খুলে যায় তাহলে আমরা হয়তো বা সময় পাবো ক্লাসে এটা সুন্দর ভাবে অঙ্কন করার, তোমরাও সুন্দর ভাবে শিখে নিবে, সুন্দর ভাবে আমরা অঙ্কন করার আমরা একটা সুযোগ পাবো। এখন আমরা বলি হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড আসলে কি, এটা আরো আমরা গঠনটা এবার করবো। যে আমাদের যে মানব দেহে যে হৃৎপিণ্ডটা রয়েছে সেটা তিনটি কি বলবো, তিনটি প্রাচীর বা স্তর দ্বারা গঠিত আমরা বলতে পারি। হৃৎপিণ্ডে তিনটি স্তর থাকে। এই যে হৃৎপিণ্ডের স্তর মানে কি, যে এই যে স্তরটা, এই যে তৈরি, এটাকে যদি আমরা ভালোভাবে যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাবো এটা তিনটা স্তর নিয়ে এই হৃৎপিণ্ডটা গঠিত। তিনটি স্তরে বাহির দিকে যে স্তরটা সেটার নাম আমরা কি বলি, এপিকার্ডিয়াম, ঠিক আছে? আর বাহিরের দিকে যেটা সেটা কি, এপিকার্ডিয়াম। তারপর মাঝে কি থাকে, মায়োকার্ডিয়াম। তারপরে একদম ভিতরে যে স্তরটা থাকে সেটার নাম কি, এন্ডোকার্ডিয়াম। আর আরেকটা কথা আমরা বলি, হৃৎপিণ্ড আমরা যে বলছি যে এরকম থাকে, হৃৎপিণ্ডের কিন্তু আবার একটা আবরণ দ্বারা আবৃত থাকে, সেই আবরণটার নাম কি, পেডিকার্ডিয়াম। আবরণটার নাম কি, হৃৎপিণ্ড যে আবরণ থাকে তার নাম কি, পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম হৃৎপিণ্ডের আবরণের নাম কি, পেরিকার্ডিয়াম, তাই না? হৃৎপিণ্ডের যে আবরণটা দ্বারা আবৃত থাকে সে আবরণটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। পর্দাও বলতে পারবে এটাকে, এই পেরিকার্ডিয়ামটাকে আমরা পর্দাও বলতে পারি। পর্দা দ্বারা আবৃত থাকে, দ্বিস্তর বিশিষ্ট, কত এটা, দ্বিস্তর বিশিষ্ট আবরণ দ্বারা আবৃত থাকে এই পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম দ্বিস্তর বিশিষ্ট একটা আবরণ। আর স্তর কয়টা হৃৎপিণ্ডের, তিনটি স্তর।
বাহিরের দিকে স্তরটাকে আমরা কি বলছি এপিকার্ডিয়াম, ভিতরেরটা মায়োকার্ডিয়াম, আর একদম তোমার যেটা একদম ভিতরে থাকে সেটাকে আমরা বলছি এন্ডোকার্ডিয়াম, মাঝেরটা মায়োকার্ডিয়াম। মায়োকার্ডিয়ামটা কিন্তু সবচেয়ে বেশি পুরু হয়ে থাকে হৃৎপিণ্ড জয়, তিনটে স্তরের কথা বললাম, তিনটে স্তরের মধ্যে মায়োকার্ডিয়ামটা বেশি পুরু হয়ে থাকে। আচ্ছা, এখন আমরা চলে আসি আমাদের আসল কথায়। হৃৎপিণ্ড, মানব হৃৎপিণ্ডটা চারটা প্রকোষ্ঠ বিশিষ্ট, কয়টা প্রকোষ্ঠ বললাম, চারটি প্রকোষ্ঠ বিশিষ্ট। উপরে হচ্ছে দুটো দেখো, এই যে অলিন্দ, বা ডান অলিন্দ, বাম অলিন্দ, আমি দুটো লিখেছি কিন্তু ডান এবং বাম কি অলিন্দ, আর নিচে কি থাকছে ডান এবং বাম নিলয়, এই দুটো হচ্ছে নিলয়। তো নিলয়ের প্রাচীর অলিন্দের প্রাচীরের থেকে অনেক পুরু বা মোটা, অলিন্দের প্রাচীরের থেকে নিলয়ের প্রাচীরটা কি হয় পুরু হয় বা মোটা হয়। আবার আরেকটা জিনিস আছে, অলিন্দের আয়তনটা নিলয়ের চাইতে কিন্তু ছোট, মানে নিলয়ের আয়তনটাই বেশি, মানে নিলয়টাই বেশি জায়গা নিয়ে থাকে, অলিন্দটা কম জায়গা নিয়ে থাকে, এরকম একটা ব্যাপার। আচ্ছা, তাহলে অলিন্দ এবং এই যে ডান অলিন্দ, আমরা বলছি ডান অলিন্দ আর ডান নিলয়, এরকম পথে কিন্তু একটা ছিদ্র পথ রয়েছে, এরকম জায়গায় একটা কি রয়েছে ছিদ্র পথ রয়েছে, সেটাকে আমরা কি বলি ডান অলিন্দ নিলয় ছিদ্র। আর আবার ওরকম ভাবে আরেকটা ছিদ্র কিন্তু এরকম বাম অলিন্দ বাম নিলয় মাঝে কিন্তু রয়েছে, তার মধ্যে আমরা কি বলি বাম অলিন্দ নিলয় ছিদ্র। আবার এই ছিদ্র পথে কি রয়েছে কপাটিকা, কপাটিকা মানে কি একটা দরজা বা জানালার মতো একটা জিনিস, দরজার মতো একটা জিনিস যেটা শুধু একদিকে রক্তটাকে প্রবাহিত করতে সাহায্য করে, সেটা সেই ব্যাপারে জিনিস রয়েছে যার অলিন্দ থেকে নিলয়ের রক্তটা চলে আসে। ঠিক আছে, আবার ফুসফুসীয় ধমনী আর ডান নিলয় এটার মধ্যে কিন্তু একটা কি রয়েছে অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা রয়েছে। আবার কি বললাম বাম নিলয় এবং আমরা বলবো বাম নিলয় আর মহাধমনী এই দুটোর মাঝেও আবার একটা অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা রয়েছে। আমি যেটুকু আজকে পড়ালাম এটুকু নিয়ে আমরা আবার আলোচনা করবো তোমাদের সঙ্গে, তো এটুকুর ভিতরে কার কি একটু সমস্যা কেউ বুঝতে পারোনি হয়তো বা আমাকে একটু ক্লিয়ার করে আগে বল। মিস, বাম বাম নিলয় মহাধ্বনির মধ্যে কি রয়েছে? কি বললাম বাম নিলয়, বাম বাম নিলয় আর মহাধ্বনির মাঝে অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা, কপাটিকাটা তো এরকম অর্ধচন্দ্রাকৃতি মানে কি অর্ধচাঁদ এরকম একটা কপাটিকা থাকে, কপাটিকা মানে তারা কি করবে রক্তের চলাচলটাকে নিয়ন্ত্রণ করবে। হ্যাঁ, আমরা তাহলে প্রথমে হৃৎপিণ্ড কাকে বলে তাহলে কি বলবো আমাকে এখন বলো তো একটু দেখি, হৃৎপিণ্ড কি, তখন আমরা অ্যান্সারটা কি দিব? ম্যাম আমি বলবো, আচ্ছা বলো বিশিষ্ট পর্দা দ্বারা আবৃত থাকে। তারপর এখন যদি বলে হৃৎপিণ্ডের গঠন তখন আমরা কি বলতে পারি আমাকে, আমি যাকে বলবো সে আনসার দিবে সবাই। নীরব কি আছো, নীরব নীরব, হ্যাঁ বলো, আমি হৃৎপিণ্ডের গঠনে কি কি বললাম দেখ কতদূর তোমার মনে আছে একটু বলো। বলতে পারবে? আচ্ছা, কে বলতে পারবে, কে বলতে পারবে? তাসনিম জাহান, তাসনিম জাহান তুমি কি বলতে পারবে? মাইশা, হৃৎপিণ্ড মূলত তিনটি স্তর দ্বারা গঠিত, তিনটি স্তরের মধ্যে সবচেয়ে ভিতরের ভিতরেরটা হচ্ছে মানে মায়োকার্ডিয়ান, আর হচ্ছে মানে মধ্যেরটা মায়োকার্ডিয়ান এবং সবচেয়ে ভিতরেরটা এন্ট্রিকার্ডিয়ান, আর আর যা দ্বারা আবর মানে আবৃত থাকে তা হচ্ছে প্যারিকার্ডিয়ান বা দ্বিস্তর বিশিষ্ট পর্দা। এছাড়া হৃৎপিণ্ড চারটি প্রকোষ্ঠ দ্বারা আবৃত যা হচ্ছে বাম এবং চারটি প্রকোষ্ঠ রয়েছে রয়েছে
বাম ও ডান নিলয় এবং বাম অলিন্দ এবং হচ্ছে ডান অলিন্দ। অলিন্দের মধ্যে বাম নিলয় এবং মহাধ্বনির মধ্যে অন্ধ্রজনিত কপাটিকা থাকে যা রক্ত সঞ্চালনে সাহায্য করে। মিশাই বলবো এবার, সবচেয়ে পুরু। আর হৃৎপিণ্ড একটি চার প্রকোষ্ঠ বিশিষ্ট ফাঁপা অঙ্গ। হৃৎপিণ্ডর উপরের দুটি প্রকোষ্ঠের ডান অলিন্দ বাম অলিন্দ, আর নিচের দুটি প্রকোষ্ঠের নাম ডান নিলয় ও বাম নিলয়। অলিন্দ প্রাচীর পাতলা এবং নিলয় প্রাচীর পুরু। তারপর হচ্ছে নিলয়ে ধমনী, ফুসফুসের ধমনী এবং ডান নিলয়ের সংযোগস্থল চন্দ্রাকৃতির একটি কপাটিকা থাকে। এই কপাটিকা নিয়ন্ত্রণ করে চন্দ্রাকৃতি, হ্যাঁ অর্ধ চন্দ্রাকৃতি। অলিন্দ নিলয় পথে কপাটিকা থাকে, কিন্তু এই যে আমি বললাম ফুসফুসীয় মহাধমনী আর ফুসফুসীয় ধমনী এবং ডান নিলয়, আবার তোমার বলবো কি মহাধমনী এবং বাম নিলয়, এর মাঝে অর্ধ চন্দ্রাকৃতির কপাটিকা রয়েছে। আয়তনের দিক থেকে কি নিলয়টা কি অলিম্পিক চাইতে বড় হয়ে আকারে বড়? আকারে বড়। আচ্ছা তাহলে বোঝা যাচ্ছে তোমরা অনেকে ভালোভাবে বুঝতে পেরেছো। আমি কি আরেকবার বলবো? অনেকে কি সমস্যা আছে বলো। ইয়েস মিস বলেন। আচ্ছা তাহলে আমি তোমাদেরকে গঠনটা আবার তোমাদেরকে বলছি। আমি গঠনটা প্রথমে আমরা শুরু করছি এভাবে যে এই যে হৃৎপিণ্ডটা আমরা প্রথমে কি যদি বলি তাহলে আমরা কি অ্যান্সার করবো, যে হৃৎপিণ্ড আমাদের বক্ষ গহ্বরে দুই ফুসফুসের মাঝে মোচাকৃতির একটি অঙ্গ যা সামান্য বাম দিকে অবস্থান করে। হৃৎপিণ্ড দ্বিস্তর বিশিষ্ট পেরিকার্ডিয়াম নামক একটা পর্দা দ্বারা আবৃত থাকে। বাস হয়ে গেল। আরো বলতে পারি আমরা যে যদি দুই মাঠ থাকে যে হৃৎপিণ্ড অনৈচ্ছিক হৃৎপেশী নামক অনৈচ্ছিক পেশী দ্বারা গঠিত। হৃৎপিণ্ড সংকোচন প্রসারণ প্রতি মিনিটে কত? 72 বার হয় কম বেশি। আচ্ছা তারপর চলে আসলাম আমরা গঠন, হৃৎপিণ্ডের গঠন। তখন আমরা কি বলবো যে হৃৎপিণ্ডটা কি, প্রথমে একটু আমরা লিখে নিবো আগে, চট করে কিন্তু গঠনে চলে আসবো না। যদি গঠন আসে তাও কিন্তু আমরা হৃৎপিণ্ডটা কি একটু আমরা বলবো, তারপরে আমরা গঠন করবো। যে হৃৎপিণ্ড তিন স্তর বিশিষ্ট আবরণ দ্বারা বা তিন স্তর বিশিষ্ট প্রাচীর দ্বারা আবৃত। বাহিরের স্তরটাকে আমরা বলি এপিকার্ডিয়াম, মাঝেরটাকে বলি মায়োকার্ডিয়াম, আর একদম ভিতরেরটাকে কি বলি এন্ডোকার্ডিয়াম। তিনটি স্তরের মধ্যে মায়োকার্ডিয়ামটা সবচেয়ে বেশি পূর্ণ এবং মায়োকার্ডিয়ামের সংকোচন প্রসারণের ফলে কিন্তু হৃৎপিণ্ডটা সংকোচিত এবং প্রসারিত হতে পারে। হৃৎপিণ্ড চারটা প্রকোষ্ঠ বিশিষ্ট ফাঁপা গহ্বরের মতো। এই চারটা প্রকোষ্ঠের উপরে দুটি প্রকোষ্ঠকে আমরা কি বলি ডান এবং বাম অলিন্দ, নিচেরটাকে বলি ডান এবং বাম নিলয়। অলিন্দ এবং নিলয় পথে ছিদ্র রয়েছে, যেমন ডান অলিন্দ ডান নিলয় পথে এবং বাম অলিন্দ বাম নিলয় পথে ছিদ্র রয়েছে, এবং এই ছিদ্রে কপাটিকা থাকে যার মাধ্যমে রক্ত অলিন্দ থেকে নিলয়ে চলে আসতে পারে। এছাড়াও আমরা বলবো ফুসফুসীয় ধমনী এবং ডান নিলয় এবং এই যে ফুসফুসীয় ধমনী এবং ডান নিলয় এবং মহাধমনী এবং বাম নিলয়ের মাঝে অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা রয়েছে। ক্লিয়ার? বুঝতে পেরেছ? ইয়েস ম্যাম। আচ্ছা চলছি। ইয়েস ম্যাম। আচ্ছা তাহলে কি কোনো সমস্যা আছে? নমিস। আচ্ছা ম্যাম চিত্রে একটু কপাটিকাটা আঁকিয়ে দিবেন। কপাটিকাটা ওরকম কিছু না, মানে একটা গেটের মতো একটা অবস্থা। এটা তোমরা ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারবে। আমাদের এখানে তো ওরকম ভাবে কপাটিকার মানে হচ্ছে কি রক্তটা প্রবাহের দিকটা যেন নিয়ন্ত্রিত হয়, রক্তটা যাতে নির্দিষ্ট দিকে। একটা জিনিস যদি চিন্তা করে দেখো তো এরকম অবস্থায় থাকে, তাহলে রক্তটা এরকম ভাবে আসছে, যখনই এটা উল্টো দিকে যাবে তখন কি হবে সঙ্গে সঙ্গে এরকম ভাবে এটা কি হবে বন্ধ হয়ে যাবে। ঠিক আছে,
বুঝতে পারছো? মানে রক্ত আসতে পারবে কিন্তু রক্ত যেতে পারবে না। পারবে না, হ্যাঁ। তার মানে কি? তার মানে হচ্ছে যে কপাটিকাটার কাজটা কি, কপাটিকাটা রক্তের চলাচলটাকে কি করে, নিয়ন্ত্রণ করে। রক্তের চলাচলটাকে কি করছে, নিয়ন্ত্রণ করে। তাহলে আমরা তো বুঝতে পারলাম যে আমাদের হৃৎপিণ্ডের গঠন কি। দেখো যদি মনোযোগ দেওয়া যায়, ক্লাসের পড়া কিন্তু ক্লাসেই হয়ে যায়, তাই না? আমরা কিন্তু ক্লাসের পড়া ক্লাসে করে ফেললাম, যে আমাদের মনোযোগটা শুধু ঠিক করে দিতে হবে, যে তুমি ঠিক মতো ক্লাসটা করছো, তুমি মনোযোগটা ঠিক মতো দিলে ক্লাসের পড়া ক্লাসে হয়ে যাবে। আমরা প্রথমে আমরা হৃৎপিণ্ড শিখলাম, আজকে হৃৎপিণ্ডের গঠন শিখলাম। হৃৎপিণ্ডের গঠন কিন্তু বেশ কিন্তু জটিল, কিন্তু আমরা কিন্তু জিনিসটাকে কিন্তু বেশ ভালোভাবে কিন্তু শিখে ফেললাম, যে হৃৎপিণ্ডটা কি সেটা জানলাম। কিন্তু যখন গঠন আসবে আমাদেরকে কিন্তু চেষ্টা করতে হবে, হয়তো সবার একবারে ভালো হবে না, একটু আমাদেরকে চেষ্টা করতে হবে এই জিনিসগুলো একটু অঙ্কন করার, একটু অঙ্কন করার চেষ্টা করতে হবে। যে হৃৎপিণ্ড চিত্র দিলে ভালো, বিজ্ঞানের চিত্র তোমার যদি অ্যাড করতে পারো তাহলে বোঝা যায় যে তোমার জিনিসগুলো বুঝতে পেরেছো। তো চিত্র ব্যবহার করতে পারলে খুব ভালো। লেখা, লেখা তো আমি দেখলাম আছে, লেখা কি বলতে পারবে হৃৎপিণ্ডের গঠন? ইয়েস ম্যাম, পারবো। বলো তো একটু। হৃৎপিণ্ড তিনটি স্তরে গঠিত, যথা বাইরের স্তরকে বলা হয় কার্ডিয়াম, আর মাঝের স্তরকে বলা হয় হচ্ছে মায়োকার্ডিয়াম, আর ভিতরের স্তরকে বলা হয় হচ্ছে এন্ডোকার্ডিয়াম। হৃৎপিণ্ড চার না হৃৎপিণ্ডে চার চারটি প্রকোষ্ঠ বিশিষ্ট ফাঁপা অঙ্গ রয়েছে, যেগুলো হচ্ছে ডান আর বাম অলিন্দ, আর ডান নিলয় ও বাম বাম নিলয়। এবং হচ্ছে ডান অলিন্দ ও ডান নিলয়ের মধ্যে একটি ছিদ্র থাকে যা কপাটিকা নামে পরিচিত। কপাটিকা রক্ত রক্তের গতিপথে না গতিপথ সম্পর্কে ছিদ্র পথে কপাটিকা থাকে, ছিদ্র তো আছে, ছিদ্র পথে কপাটিকা থাকে। ওকে ম্যাম, একটা ছিদ্র পথে কপাটিকা থাকে, কপাটিকা রক্তের গতিপথে কি রক্তের গতি গতিপথ মানে নিয়ন্ত্রণ করে। এখন আরেকটা জিনিস কিন্তু দেখো, অলিন্দ এবং নিলয় প্রাচীর দ্বারা কিন্তু আলাদা। দেখো এখানে প্রাচীর আছে কিন্তু একটা, দেখো অলিন্দ এবং নিলয় এগুলো কিন্তু প্রাচীর দ্বারা কিন্তু আলাদা। এটা কিন্তু বলতে হবে যে চারটা প্রকোষ্ঠ বললাম, অলিন্দের প্রাচীরটা পুরু আর না সরি নিলয়ের প্রাচীরটা পুরু, আর অলিন্দের প্রাচীরটা নিলয়ের থেকে পাতলা হয়ে থাকে। আর অলিন্দ এবং নিলয় দুটোই কিন্তু প্রাচীর দ্বারা পৃথক থাকে, সেটাও কিন্তু বলতে হবে। ঠিক আছে, তা আমার মনে হয় না কোনো সমস্যা হবে ইনশাল্লাহ। তাহলে তোমাদের যেটা হোমওয়ার্ক থাকবে সেটা খুলি, তোমাদের যেটা আজকে হোমওয়ার্ক থাকবে, হৃৎপিণ্ড কি, হৃৎপিণ্ডের গঠন, হৃৎপিণ্ডের গঠন, হৃৎপিণ্ড কি এবং এর গঠন, এর গঠন। ম্যাম চিত্র না, চিত্র না, শুধু গঠনটা লিখবে। চিত্র তোমার চেষ্টা করো বাসায়, ঠিক আছে, সময় আছে তো, তোমার বাসায় চেষ্টা করো। আগে চিত্র দিব না, চিত্রটা তো একটু আমি আঁকালাম, তোমার গঠনটা করবে। আমি যে গঠনটা বলি এই দুটো কি থাকবে, হোমওয়ার্ক থাকবে। ওকে মিস, ঠিক আছে। আচ্ছা এখন বলো, কারো কোনো সমস্যা আছে কি এখানে? রাফিদ, রাফিদ আছো? সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।